আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনে সকলে হিসাব নিকাশের সাথে জড়িত। আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি হিসাব নিকাশের সাথে যুক্ত না। দেখা গেছে আপনি আপনার প্রয়োজনে অপ্রয়োজনে আপনি হিসাবের সাথে জড়িত। দেখা গেছে আপনি একটি জিনিস ক্রয় করলেন অথবা বিক্রয় করলেন, এই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু হিসাবের আওতায় চলে এসেছেন। তাই আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ নিয়ে কথা বলবো যে অ্যাপটির মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনে সকল কাজের হিসাব এবং আর্থিক লেনদেন খুব সহজেই করতে পারেন। এমন একটি অ্যাপ হচ্ছে তালিখাতা অ্যাপ। তালিখাতা অ্যাপটির মাধ্যমে আপনি আপনার দৈনন্দিন জীবনে আপনার প্রতিষ্ঠান হোক বা আপনি নিজে এটির মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। দেখা গেছে যে আপনি অনেক জিনিস এটার ভিতরে সংরক্ষিত করে রাখলেন। ধরুন এটি যদি একজন ব্যবসায়ী ব্যবহার করে, দেখা গেছে যে সে তার ব্যবসায়ের স্বার্থে করবে কি, সেখানে তার পাওনা কত, সে তার বিক্রি করলো কত, এই যাবতীয় তথ্য কিন্তু রাখতে পারে এটার ভিতরে খুব সহজ। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তালিখাতা অ্যাপটি ইনস্টল করার জন্য চলে যান আপনার ফোনে গুগল প্লে স্টোরে। সেখানে গিয়ে সার্চ করুন তালিখাতা, বাংলা অথবা ইংরেজি যেটা আপনি লিখুন না কেন, অ্যাপটি চলে আসবে। অ্যাপটি চলে আসলে আপনি ইনস্টল লেখার উপরে ক্লিক করবেন। আপনি যখন ইনস্টল লেখার উপরে ক্লিক করবেন, অ্যাপটি ইনস্টল হতে থাকবে। এটি অ্যাপটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনস্টল করতে পারবেন। ইনস্টল হয়ে গেলে আপনি অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার আগে কিছু বিষয় মাথায় রাখবে। আপনি যদি iOS ইউজার হন, আপনাদের অ্যাপ স্টোরে এই অ্যাপটি আছে কি না আমি জানি না, যদি ওই জায়গায় থেকে আপনারা পান ওখান থেকে ইনস্টল করবেন, না হলে আপনারা অন্য কোনো ওয়েতে চেষ্টা করবেন। অ্যাপটির ভিতরে আসার পরই আপনি দেখতে পারবেন এটি 35 লাখের বেশি মানুষ এ পর্যন্ত ব্যবহার করছে। তাই আপনি ব্যবহার করার জন্য পরবর্তী স্টেপে চলে যাবেন। সেখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে, ভেরিফিকেশন কোড আসবে, আপনি ওই ভেরিফাই করবেন। ভেরিফাই করলে আপনি অ্যাপ একদম অ্যাপের মূল ফিচারে চলে আসবেন। এভাবেই কিন্তু আপনি খুব সহজে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করার জন্য আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে। আপনার প্রথমে আপনার যে প্রতিষ্ঠান অথবা দোকান যাই হোক না কেন, ওইটার একটা নাম দিতে হবে। আমি একটি নাম দিয়েছি, আপনার আপনাদের মতো করে নাম দেবেন। তারপর আপনারা পরবর্তী অ্যালাউ লেখার উপর ক্লিক করতে বললে আপনার অ্যালাউ লেখার উপর ক্লিক করবেন। তারপর ওই জায়গা থেকে আপনারা কিন্তু প্রতিটি লেনদেনের ফ্রি SMS পাঠাতে পারবেন, আগাম মেসেজ পাঠাতে পারবেন, তারপর নিউ নতুন কাস্টমার যোগ করতে পারবেন। কিন্তু এখানে একটি কন্ডিশন আছে যে আপনাকে মোবাইল নম্বর দিয়ে ওটি নিশ্চিত করতে হবে। আপনারা যখন আপনি যার কাছে পাওনা টাকা পাবেন অথবা আপনার কাছে পাবে, তখন আপনি ওই জায়গায় মোবাইল নম্বরটি দিবেন। মোবাইল নম্বরটি দিলেই কিন্তু লেনদেনটি নিশ্চিত হয়ে যাবে। আপনি এখান থেকে সাপ্লাইয়ের বিষয়গুলো কিন্তু নিশ্চিত করতে পারবেন। আমি এজন্য ভিডিওর পারপাসে খুব সহজেই এর জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আপনারা যদি অ্যাপের ভিতরে মূল ফিচারে যান, তখন আরও বিষয়টি পরিষ্কার হবে। আপনারা চাইলে যার কাছে আপনি টাকা পান বা আপনার কাছে পায়, আপনি চাইলে ওই জায়গায় তার ছবি দিয়ে সেভ করতে পারেন। এভাবে কিন্তু আপনি খুব সহজে আরও অনেক কিছু এর ফিচারে দেওয়া আছে, আপনি যদি চান খুব সহজে এগুলো ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ক্রেতা বিক্রেতা সব কিছু এখানে পারেন। তারপর আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করলে শিওর ক্যাশের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবেন।